প্রচারের প্রথম দিনেই নারায়ণগঞ্জ তিন আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাতের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মঙ্গলবার সকালে নেতাকর্মীদের নৌকা স্লোগানের মাধ্যমে সকাল থেকে দুপুর পর্যন্ত এ আনন্দ মিছিল হয়। এ আনন্দ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে শুরু করে শেখ রাসেল স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক সাগর। আজকে জননেত্রী শেখ হাসিনার বার্তা হলো, আমরা এই সোনারগাঁয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে জনগণের ভোটের মাধ্যমে আমরা এই আসন থেকে এমন একটি নির্বাচন আমরা উপহার দিতে চাই যেই নির্বাচনটা হবে বাংলাদেশের জন্য একটি মাইলফলক নির্বাচন। এই জন্য আমরা সোনারগাঁওবাসী আপামর জনগণকে আমরা ধন্যবাদ জানাই, সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের, রাজনৈতিক নেতাকর্মীদের আমরা ধন্যবাদ জানাই। আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় 10,000 নেতাকর্মী আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুলের মালা গলায় পরিয়ে ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। জননেত্রী শেখ হাসিনা 10 বছর পরে আমাদের সোনারগাঁওবাসীকে নৌকা দিয়েছেন। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইনশাল্লাহ নৌকা মার্কাকে 1 লক্ষ ভোটের ব্যবধানে ইনশাল্লাহ।